গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় করতোয়া নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এসব এলাকার মানুষের মধ্যে বন্যা আতঙ্ক বিরাজ করছে। গত ২৪ ঘন্টায় করতোয়া নদীর পানি ৯৩ সেন্টিমিটার বৃদ্ধির ফলে বাঙালি, কাটাখালী ও আলিয়া নদীতেও বাড়তে শুরু করেছে পানি, ফলে স্রোতের তীব্রতার সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙন। অপরদিকে ব্রহ্মপুত্র ও ঘাঘাট নদীর পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুলঝুরি, সাগাটা ও সদর উপজেলার নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এক সপ্তাহে এ জেলার ৪ উপজেলায় শতাধিক বসতবাড়ি ও কয়েক একর জমি নদী গর্ভে বিলীন হয়েছে। জানা যায়, ব্রহ্মপুত্র ও ঘাঘাট নদীর পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরগঞ্জ, ফুলঝুরি, সাগাটা ও সদর উপজেলার নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এ ৪ উপজেলার ৩০টির বেশি পয়েন্টে গত দুই দিনে প্রায় ১.৫ শতাধিক ঘরবাড়ি ও প্রচুর আবাদির জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও করতোয়া নদীর পানি বৃদ্ধির ফলে পানি বাড়তে শুরু করেছে বাঙালি, কাটাখালী ও আলাই নদীতে। গত তিন দিন বাঙালি নদীর ভয়াবহ ভাঙনে সাগাটা উপজেলার কোচোয়া ইউনিয়নে রামনগর গ্রামের কয়েক একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙনের শিকার রামনগর গ্রামের আবুল প্রধান জানান, গত তিন বছরে এই গ্রামে ৫ শতাধিক পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে, কেউ কখনো খোঁজ রাখেনি। নদী ভাঙনের শিকার রোজিনা বেগম জানান, কয়েকবার বাঙালি নদীর ভাঙনের শিকার হয়ে বাড়ি অন্য স্থানে সরে নিয়ে যেতে হয়েছে। কোসুয়া ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, গত দুই দিনে রামনগর গ্রামের ১০টি পরিবার ভিটেমাটি হারিয়েছে, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এছাড়াও যেসব স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।